প্রাথমিক বিদ্যালয়ত আমি ভাওনা ভাগ অনুষ্ঠিত কইলু ইয়াত এটা মহৎ উদ্দেশ্য আছে উদ্দেশ্যটো হল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর যে আদর্শ কেউ জাতি এক করে বৈষ্ণব ধর্ম প্রচার করা আর আমার যে শঙ্করী কলা কৃষ্টি শঙ্করদেবে নিজেই সৃষ্টি করে থাকে না ভাওনা মই এই পিছপরা অঞ্চলের ছাত্র ছাত্রী সকলের দ্বারা সমাজখনক মই দেখাব বিচাৰিছো যে আমি অসমীয়া জাতি বৃহৎ জাতি ই এটা মিচিং সম্প্রদায় এটা অবিচ্ছেদ অঙ্গ আমি শঙ্করদেবর আর্হিয়ে আমার সমাজখন আগবাই নিব লাগবে ভাওনা আমার অসমীয়া জাতীয় সংস্কৃতি আমি সেই সংস্কৃতি রক্ষা করব আর কোন কোন ছাত্র ছাত্রী সকলের শৈক্ষিক দিকের লগতে সহবিদ্যায়তনিক দিকট আমি কিদরে আগবাই নিব পারো অভিনয় নৃত্য গীতে আমি ছাত্র ছাত্রী সকলের সর্বাঙ্গীন উন্নতি সাধন করা আমার একটা মূল লক্ষ্য আর আরো একটা লক্ষ্য হচ্ছে আমার এই পিছপরা অঞ্চলত আমার ভাওনা সংস্কৃতি জিয়াই রাখি জাতি চহকী করাই একটা আমার মূল উদ্দেশ্য হিসাবে মই বাছি লৈছো আর এই সমাজখনক কালিয়ে পা আমার যেটা আদর্শ দেখালে মই সেই আদর্শ অনুপ্রাণিত হয়েছো আর মই নিজেই প্রকাশ করেছো যে মিচিং জাতি আমার অসমীয়া সমাজের এক অবিচ্ছেদ অঙ্গ সব কালি আমার ইয়াত এশ গছ এই বিদ্যালয়ের অভিভাবক এশ ঘরত এশ গছি বন্তি জ্বলিছে আর কালিয়ে পাই আমার সকলে নিরামিষ বইল ভাত খাইছে আর আজিও সেই অনুপাতে আমি বরত থাকি এই আমি কোন কোন ছাত্র ছাত্রী সমাজখনক জড়িত করে এই বিদ্যালয়ত এই পুরুষন্যা নামের নাটকখন রূপায়ণ করেছো ইয়াত আমার এই নাটকখন রূপায়ণ করতে মোর পুত্র সদৃশ অনাঙ্গ বরা বিষ্ণু বরাই যথেষ্ট সহায় করে ছাত্র ছাত্রী সকলক এমহিয়াক প্রশিক্ষণ দি ইয়াক আগবাই লোক এই স্থানতে মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো আর মই প্রথমে ধন্যবাদ জানাম যে আমার এই দহিখামী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সকলক অভিভাবকসকলক জানাম আর তেখেতসকলক সহায় সহযোগিতা এই পিছপরা অঞ্চলটো আগুয়াই নিবলে আমি সক্ষম হোম অহম বলে আশা করছো আর আমার শঙ্করী কলা কৃষ্টি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে যি আর্হিয়ে ভাওনা সর্জন করে থাকে গেছে তাক আমি বাস্তবিক রূপ দিবলে সক্ষম হব বলে মই ভাবিছো আর মই শিক্ষার দিকত ছাত্র ছাত্রী আগুয়াই যত কামনা করছো। Oh,